প্রিয় চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণী অর্থাৎ ক্লাস ফোরের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র দু হাজার অর্থাৎ সম্পূর্ণ সিসিই এবং এসএস পদ্ধতি অনুসরণ করে নির্মিত ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র তোমরা দেখে নাও বন্ধুরা এখানে দেখে নাও পূর্ণমান পঞ্চাশ সময় এক ঘন্টা 30 মিনিট চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি তাই অবশ্যই অবশ্যই দেখে নিতেই হবে একেবারে অরিজিনাল প্রশ্নপত্র পরীক্ষার্থীর নাম এখানে লিখতে হবে মানে তোমরা তোমাদের নাম লিখবে এখানে ক্রমিক সংখ্যা অর্থাৎ তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে নেক্সট আমরা দেখে নেব প্রথমেই উত্তর প্রশ্ন সহ উত্তর দেখে নাও এক নাম্বার দেখো এক দাগে কি বলেছে এক কথায় উত্তর লেখো দেখো পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে পাঁচ মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য এক করে বরাদ্দ একের ক দাগ দেখে নেওয়া যাক জ্যোতি কোন স্কুলে ভর্তি হয়েছিল উত্তর দেখে নাও অ্যাংলো ভার্নাকুলার হাই স্কুলে খ দাগের প্রশ্ন আবল তাবল বইটি কার লেখা উত্তর সুকুমার রায় একের গ উঠোগো ভারত লক্ষ্মী গানটির রচয়িতা কে উত্তর অতুল প্রসাদ সেন এর ঘদাগ নতুন জুতো কিনে এনে যতীনের বাবা তাকে কি বলেছিলেন উত্তর দেখে নাও এবার যদি সে জুতো নষ্ট করে তাহলে তাকে ছেঁড়া জুতোই পরে থাকতে হবে ছেঁড়া জুতোই পরে থাকতে হবে মানে পরে থাকতে হবে হবে এটা এবার দেখো সেরাড কাকে বলে উত্তর দেখে নাও হেয়ালি নাট্যকে বলে দুই দাগের প্রশ্নগুলো আমরা দেখে নেব সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য এক করে দুয়ের ক জ্যোতির মায়ের নাম উত্তর শরৎ শশী দুয়ের খ বিপদ আসিলে কাছে হও আগুয়ান উত্তর হবে আগুয়ান দুয়ের গ জননী গো লহ তুলি বক্ষে শূন্যস্থানে বক্ষে ঘ প্রতিবাদ না করলে অন্যায় করা বেড়ে যায় প্রতিবাদ শূন্যস্থানে অঙ্গদাগ ভাত খাওয়া দুষ্কর হবে যদি চালে কাকরে আধাহাদি থাকে এবার আমরা দেখে নেব তিন দাগের প্রশ্নগুলি এবং তার উত্তর দেখো তিন দাগে কি বলেছে বর্ণ সাজিয়ে শব্দ গঠন করো চারটি প্রশ্নের উত্তর করতে হবে চার প্রত্যেকটি প্রশ্নের জন্য এক করে বরাদ্দ প্রথমে দেখো বর্ণ সাজিয়ে শব্দ গঠন করতে হবে বা চ্যা এরকম আছে দেখো ভাবে বর্ণ রয়েছে তাকে সঠিকভাবে লিখতে হবে দেখো উত্তর হবে বা চেকা খদ আগে আছে দেখো ব ভু মি এটাকে সঠিকভাবে লিখলে হবে বনভূমি গদ আগে দেখো বু ম ত এগুলোকে সঠিকভাবে লিখলে হবে মজবুত ঘ দাগে দেখো আ ন গু আ এরকম আছে এটাকে সঠিকভাবে লিখলে হবে কি আগুয়ান এবার দেখো চার দাগে বর্ণ বিশ্লেষণ করো দেখো এই বর্ণ বিশ্লেষণের জন্য চার মার্ক বরাদ্দ আছে প্রত্যেকটি প্রশ্নের জন্য আছে এক করে প্রথমে আমরা দেখে নেব চারের ক কৃষক কৃষকে দেখো কয় হসন যোগ পেট কাটা মধ্যে সয় হসন যোগ অ যোগ কয় হসন যোগ অ ব্রাকেটে অ এটা না লিখলেও হবে তারপর দেখো খ মুশকিল ময় হসন যোগ হসু যোগ তালিবা শয় হসন যোগ কয় হসন যোগ হস্য যোগ ল মুশকিল এবার গ দাগে দেখো সমস্ত দন্ত সয় হসন যোগ অ যোগ ময় হসন যোগ অ দন্ত সয় হসন যোগ তয় হসন যোগ অ সমস্ত ঘ দাগে দেখো চৌকাট চয় হসন যোগ ও যোগ কয় হসন যোগ আ যোগ ঠয় হসন যোগ নেক্সট আমরা দেখব পাঁচ দাগে পাঁচ দাগে কি বলেছে দেখে নেওয়া যাক পাঁচ দাগে বলেছে বিপরীত শব্দ দাগ টেনে মিলাও বিপরীত শব্দ দাগ টেনে মিলাও এখানে দেখো কয়স্তম্ভের সঙ্গে স্তম্ভ মিলিয়েছি দিবস উত্তর হবে দেখো দিবসের বিপরীত শব্দ রাত্রি জোয়ার এর বিপরীত শব্দ ভাটা শান্ত এর বিপরীত শব্দ অশান্ত স্বাধীনতা এর বিপরীত শব্দ পরাধীনতা শেষ এর বিপরীত শব্দ শুরু নেক্সট পরের পেজ দেখে নেব আমরা এই প্রশ্নের দাগে দেখো কি বলেছে এখানে ছয় নিচের বাক্যগুলির মধ্য থেকে কর্তা কর্ম ও ক্রিয়াপদগুলি খুঁজে বার করো দেখো এখানে আছে প্রথমে দেখো আমি ওষুধ বলে দিচ্ছি তা এখানে দেখো আমি কর্তা আমি কর্ম ওষুধ ক্রিয়া দিচ্ছি তারপর খদ আগে মাঝিরা নিশ্চিন্ত মনে নৌকা ভাষায় দেখো তাহলে খদ আগে কর্তা হচ্ছে মাঝিরা কর্ম নৌকা ক্রিয়া ভাষায় গদ আগে জ্যোতি বাউল গান শোনে তাহলে গদ আগে দেখো কর্তা জ্যোতি বাউল গান কর্ম শোনে ক্রিয়া তারপর দেখো ঘদ মা আর দিদি নৌকার ভিতর বসেছিল তাহলে দেখো ঘ দাগে মা আর দিদি কর্তা নৌকার কর্ম বসেছিল ক্রিয়া এরপর দাগে দেখো ছেলেটি ছিপ নিয়ে মাছ ধরছে তাহলে দেখো কর্তা ছেলেটি কর্ম মাছ ধরছে ক্রিয়া নেক্সট আমরা দেখে নেব সাপ দাগে সাত দাগে কি বলেছে দেখে নেওয়া যাক নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো দেখো প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু এখানে দেওয়া রয়েছে পাস করে তিনটি প্রশ্নের উত্তর করতে হবে মোট পনেরো প্রথম প্রশ্ন কথায় না বড় হয়ে কাজে বড় হবে এটি কোন কবিতার অংশ লেখিকার নাম কী কবি এখানে কী বোঝাতে চেয়েছেন তাহলে প্রথম অংশের উত্তর দেখব দেখো এটি কোন কবিতার অংশ প্রথম অংশ এটি আদর্শ ছেলে কবিতার অংশ দ্বিতীয় অংশ লেখিকার নাম কি দেখো দ্বিতীয় অংশ লেখিকার নাম কুসুম কুমারী দাস তৃতীয় অংশ দেখো কবি এখানে কি বোঝাতে চেয়েছেন তৃতীয় অংশ দেখে নেবো আমরা কবি বোঝাতে চেয়েছেন যে কাজ দিয়ে মানুষকে অন্য মানুষ থেকে আলাদাভাবে চেনা যায় কাজেই যে দক্ষ সেই জীবনে বড় হতে পারে প্রশ্ন দেখব এবং তার উত্তর দেখে নেব আমরা মনে থাকে যেন একটুও লাফাবে না একটাও সিঁড়ি ডিঙাবে না কোন গল্পের অংশ কারা যতীনকে এই কথা বলেছিল কখন বলেছিল তাহলে দেখো প্রথম অংশ কোন গল্পের অংশ উত্তর যতীনের জুতো গল্পের অংশ দ্বিতীয় অংশে বলেছে দেখো অজানা দেশের মুচিরা যতীনকে এই কথা বলেছিল দেখো এখানে বর্গীয় জল লেখা হয়ে গেছে এটা জল লিখবে যতীন বানান তারপর তৃতীয় অংশ যখন যতীন অজানা দেশে গিয়ে নিজের ছেঁড়া জুতো জোড়া মুচিদের নির্দেশ মতো সেলাই করছিল দেখো তাহলে তৃতীয় অংশের উত্তর হয়ে গেল এবার নেক্সট আমরা গোয়াদাক দেখব প্রত্যেক বাড়িতে থাকতো নিজস্ব নৌকা কোন গল্পের অংশ লেখকের নাম কি এমন বন্দোবস্তের কারণ কি ছিল প্রথম অংশের উত্তর আমরা দেখে নেব প্রথম অংশ মায়াদীপ গল্পের অংশ দ্বিতীয় অংশে লেখকের নাম কি তাহলে দ্বিতীয় অংশে দেখো সুনীল গঙ্গোপাধ্যায় লেখকের নাম সুনীল গঙ্গোপাধ্যায় তৃতীয় অংশে এমন বন্দোবস্তের কারণ কি ছিল দেখো তৃতীয় অংশ নদীর ধারে বসবাস থাকায় যাতায়াতের একমাত্র মাধ্যম হলো নৌকা দেখো গদাগের উত্তর এই কারণে প্রত্যেক বাড়িতে নিজস্ব নৌকা থাকত এবার আট দাগে দেখে নাও এখানে কি বলেছে অনুচ্ছেদ লেখো যেকোনো একটি এখানে তিনটি অনুচ্ছেদ আছে প্রত্যেকটির জন্য সাত মার্ক করে বরাদ্দ পরিষ্কার পরিচ্ছন্নতার উপকার আমার বিদ্যালয় আর গ আছে বিদ্যালয়ে মধ্যাহ্নকালীন আহত না যে কোনো একটা লিখবে দেখো যে কোনো একটা লিখতে বলেছে সাত মার্ক আমি অত্যন্ত ক্ষুদ্র বা ছোট পরিসরে এখানে বিদ্যালয়ে মধ্যাহ্নকালীন আহার বা মিড ডে মিল সম্পর্কে লিখেছি অত্যন্ত ছোট করে দেখে নাও মিড ডে মিল প্রকল্প চালু করেছে সরকার ভারত সরকার যার আওতায় সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল এবং মাদ্রাসা সব পড়ুয়াকে এককালীন খাবার দেওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের বছরে অন্তত দুশো দিনের জন্য এককালীন খাবার নিশ্চিত করতে ভারতে মিড ডে মিল প্রকল্প চালু করল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও